গুড ইভিনিং এভরিওয়ান, খুব ভালো লাগছে। প্রথম বাইফা অ্যাওয়ার্ড শুরু হয়েছে এবং প্রথমেই জয়েন করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আই ফিল রিয়েলি ভেরি অনার টু বি হিয়ার। অ্যান্ড অ্যাওয়ার্ড পেতে আসলে সবারই ভালো লাগে এবং অ্যাওয়ার্ড হচ্ছে একটি কাজের স্বীকৃতি, সেই ভালো কাজ, যেই কাজটা আমরা আসলে মাথার ঘাম পায়ে ফেলে কাজটি করি, সেই কাজের স্বীকৃতি পাওয়ার পর আসলে অনেক ভালো লাগে। এবং যখন শুনেছি যে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি, সো আমি আই ওয়াজ রিয়েলি ভেরি এক্সাইটেড। অ্যান্ড আমার এখনও মানে যদি কোনো অ্যাওয়ার্ড নেওয়ার কথা আমার আমি শুনি, তখন আমার হাত পা কেন জানি কাঁপে, এখনও আমার কাঁপছে। এবং আমি এত সম্মানিত ব্যক্তিদের মাঝখানে আছি, খুব ভালো লাগছে। এবং বেশি কিছু না বলি, আসলে নিজেদের ঢোল একটু নিজেদেরই পেটাতে হয়, সো একটু নিজেদের ঢোল একটু পিটিয়ে যাই। এর আগে আমার কো-আর্টিস্ট জিয়াউর রোশন এসে গেছে এবং আমি একটু তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ কাম। এটার একটা কারণ আছে, সেই কারণটা আমি বলছি। সো কারণটা হচ্ছে আমাদের নেক্সট ঈদে, ঈদুল আজহাতে আমাদের একটা সিনেমা সাইকো, সেই সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে এবং জুটি বেঁধে আমরা কাজ করেছি। সো আমি সবাইকে বলবো আবারও ঈদে আমার একটা সিনেমা আসছে সাইকো, আপনারা সময় করে অবশ্যই দেখবেন এবং আশা রাখছি ভালো লাগবে। আর আমি চেষ্টা করেছি ভালো করার, বাকিটা আপনাদের উপর, আপনারা কিভাবে অ্যাকসেপ্ট করেন। এবং শুরু থেকে আপনাদের সাপোর্ট পেয়ে এসেছি, আশা করছি পরবর্তীতে যত কাজ করব, যত কাজ আপনাদের উপহার দেব, সেই ভালো কাজের সাপোর্টটা আসলে আপনাদের সাথে, আপনাদের কাছ থেকে পাবো। সো আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্ক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আই ওয়াজ লুকিং ফর দ্য অপরচুনিটি টু থ্যাঙ্ক টু দ্য অথরিটি অফ বাইফা। আর এট দ্য সেম আমি আসলে দুটো কারণে খুব খুশি। প্রথম কারণ হচ্ছে আমার কাজিন আমার পাশে দাঁড়িয়ে, আমার শ্রদ্ধেয় চাচা আব্দুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান, যাকে আসলে আমাকে অনেক বেশি স্নেহ, আমাদের পুরো ফ্যামিলি এটাকে, আমাদের আমার বোন আমার ভীষণ স্নেহ করতেন, আমার বাবাকে স্নেহ করতেন। ভাইয়ের সঙ্গে আসলে লাস্ট দেখা হয়েছিল আমার নিয়ার অ্যাবাউট 7 years ago, সো ইটস লং টাইম। চাচার জন্য আসলে মন থেকে খুব খারাপ লাগে। আপনার সবাই মোনেম চাচার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসী করেন। আর আই এম গ্রেটফুল টু দ্য অনারেবল মিনিস্টার, আই এম ফিলিং সো হ্যাপি যে একজন এত বড় একজন সম্মানিত মানুষের কাছ থেকে আসলে অ্যাওয়ার্ড যখন নেই, ইটস ফিলস সো গুড। আর থ্যাঙ্কস টু মাই কো-আর্টিস্ট পূজাচারী, আসলে দিস অ্যাওয়ার্ড জাস্ট বিকজ অফ আই এম অ্যান অ্যাক্টর, একজন অ্যাক্টর হিসেবে আমি অ্যাওয়ার্ডটি পেয়েছি। যদি সিনেমা না করতাম হয়তো এই অ্যাওয়ার্ডটি পেতাম না। সো আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার সামনে ঈদে একটা আমরা খুব ভালো ছবি, সাইকো 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 ইজ কামিং ইন দ্য ঈদ। সো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ অবশ্যই যাবেন এবং সিনেমাটি দেখবেন এবং বাংলা সিনেমার পাশে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস টু মাই ডিয়ারেস্ট রাজলিন ভাই, ভীষণ স্নেহ করেন, যে সিনেমাটা হয়েছে পাব খুব সাপোর্ট দিয়েছেন কাছে থেকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। So thank you, Jyal Roshan and Pujachi. Onik onik shubho kamona thaklo for your next film, Psycho. And inshallah, it will be a blast. Arekta kotha.